तेरे नबी प्यारे नबी सुन्नत तेरी दुनिया हो दी ऐ नबी प्यारे नबी सुन्नत तेरी दुनिया हो दी तू ही शिफात की। गत जुमाय मोहर्रम मासेर तात्पर्य एवं आशुरार किछु आलोचना करेछिला। एर आगे जुमाय आयातुल कुर्सीर फजिलत सम्पर्के आलोचना करेछिलाम, जेगुलो किछु त्रुटिर कारणे आपनारा यूट्यूबे शुनते पारेन नाई। आजके आमरा गत जुमार बाकी आलोचना विशेष करे आशुरार विषये दशई मोहर्रम सम्पर्के आशुरा सम्पर्के अत्यंत शॉर्टली संक्षिप्त समय जतटुकु सम्भव बाकी आलोचनागुलो आमरा शुनब। भाईरा आमार आशुरा सम्पर्के आपनारा जतटुकु शुनेछिलेन तार चेये अनेक बेशी आलोचना बा घटना रयेछे। आजकेओ पुरोपुरि सम्भव हबे ना, तारपरेओ जतटुकु आमरा चेष्टा करब। जारा एखोनो पर्यन्त बाहिरे आसेन तारा चले आसेन। আপনারা শুনেছিলেন গত জুমায় রোজার কথা, যে আশুরার দিন দশই মহরম এটি এমন একটি দিন যেই দিন আল্লাহর নবী রোজা রেখেছিলেন। তিনি হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়। সেখানে গিয়ে দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছে। তো এই রোজা রাখার বিষয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তারা রোজা কেন রাখতেছে? বলা হলো যে এরা মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যেদিন ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিল, মুক্তি পেয়েছিল, মূসার উম্মতদেরকে নিয়ে দরিয়া পার হয়ে চলে গিয়েছিল আর ফেরাউন ডুবে মরে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল, ওই দিনটির স্মরণে, ওই দিনটির কারণে কৃতজ্ঞতা হিসাবে শুক্রিয়াতান রোজা রাখতেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সব কথা মানো নাই, তোমরা যে রোজা রাখতেছ এ বিষয়ে আমরা বেশি হকদার। কেননা মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যে বলেছিলেন আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, মুহাম্মদ নাম হবে, আহম্মদ নাম হবে, আমি সেই নবী, আমাকে তোমরা মানতেছ না, তোমরা মূসার কথা স্মরণ রাখো নাই, মানো নাই। এবং মূসা নবী বলেছিলেন যে একটি কিতাব আসবে, যেই কিতাবটি আসমানি কিতাব, শেষ যুগে একটি কিতাব আসবে, নাজিল হবে, যেই কিতাবটির নাম হবে আল কোরআন। ওই কোরআন নাজিল হওয়ার পরপরই সাথে সাথেই তৌরাতের সকল হুকুম, সকল কিছু রহিত হয়ে যাবে, মানসুখ হয়ে যাবে, তখন কোরআনের অনুসরণ করবে, তোমরা সেটিও মানতেছ না। অতএব তোমরা আমার ভাই মূসা তার কথা পুরোপুরি অনুসরণ করো নাই, আমি নবী এবং আমরা মুসলমান, মুসলমান হিসাবে আমরা বেশি হকদার, নাহনু আহাক্কু বি মূসা মিনকুম, তোমাদের চাইতে আমরা বেশি হকদার হচ্ছে মূসার ব্যাপারে। সুতরাং রোজা রাখার ব্যাপারেও আমরা এই রোজাটি রাখব। ফাসামাহু ও আমারা বি সামিহি,
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন আশুরার এই দিন এবং তিনি নির্দেশ দিলেন রোজা রাখার জন্য। রোজা রাখার জন্য উম্মতদেরকে নির্দেশ দিলেন এবং তিনি নিজেও এই রোজা রাখলেন। শুধু তাই নয়, এই রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াউমু ইয়াউমা আশুরা ইন্নি আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতা আল্লাতি ক্বাবলাহু। ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে আল্লাহ রাসূল বললেন যে আশুরার দশী মহরমের এই রোজাটি এমন একটি রোজা যে রোজাটি রাখলে পরে আমার ধারণা হচ্ছে, আমি মনে করতেছি যে ইন্নি আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমার ধারণা যে তিনি আইয়ু কাফিরা সানাতা আল্লাতি ক্বাবলা, বিগত এক বছরের গুনা খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবী বললেন যে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, মুশরিক কাফের ইহুদি নাসারা এরা যেটা করে মুসলমানদের উচিত হলো তার বিপরীত কাজ করা, এদেরকে এদের সাথে মিলে যায় এমন কোনো কাজ করা যাবে না, সেটি ইবাদত হোক বা অন্য কোনো কাজ হোক, যেটি হোক না কেন ইবাদতের হলেও ইহুদিদের মতো ইবাদত আমরা করব না। ইহুদিরা রোজা রাখে একটি, আমরা রোজা রাখব দুইটি, ইহুদিদের খেলাফ, ইহুদিদের বিপরীত করতে হবে। তাই আল্লাহ রাসূল বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ আগামী বছর এবং দশই মহরম এই দুই দিন আমি রোজা রাখবো। সুবহানাল্লাহ। তা আমরা যারা রোজা গতকালকে রেখেছি এবং আজকে রেখেছি তাদের তো দুইটা হয়ে গেল। যারা গতকাল বৃহস্পতিবার রাখতে পারেন নাই নয়ই মহরম কিন্তু আজকে রেখেছেন, তাদের এই একটা রোজা কিন্তু যথেষ্ট হবে না, বরং মাকরুহে তানজিহি হবে, উত্তম হবে না, সঠিক হবে না, বরং উচিত হবে আগামীকালকেও সাহারি খেয়ে শনিবারের জন্য আরেকটি রোজার মিলিয়ে এগারোই মহরম এবং দশই মহরম দুইটি রোজা রাখা। এটি যারা আগের দিন রোজা রাখতে পারেন নাই তারা রাখবেন, আর যারা রেখেছেন দুইটি রেখেছেন আজকেরটা সহ তাদেরটা তো হয়েই গেছে, কোনো সমস্যা হবে না। ভাইরা আমার, ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে এই যে রোজা রাখার বিধান, এখান থেকে দেখেন আমরা কত কিছুই স্মরণ করি। যেমন আমরা জন্মদিন পালন করি, মৃত্যুদিন পালন করি, নিজের জন্মদিনকে স্মরণ করে আমরা প্রতি বছর সেটিকে স্মরণ রাখার জন্য একজন একভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। কেউ কেক কাটে, কেউ মোমবাতি জ্বালায়, কেউ অনুষ্ঠান করে, কেউ আবার মিলাদ মাহফিলের আয়োজন করে, দোয়ার আয়োজন করে, ইত্যাদি ইত্যাদি। মূল কথা হচ্ছে যে একটা ঘটনা জন্ম উৎসবকে যদি কেন্দ্র করে কিছু করা হয় তাহলে এই যে বিশাল ঘটনা ঘটলো পৃথিবীতে, এত কিছু ঘটলো কোন দিনটিতে, সেটি হচ্ছে দশই মহরম। এই আশুরার দিন কিন্তু পৃথিবীর মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটেছে। এই দিন আমাদের বাবা আদম আলাইহিসসালাম তিনি জান্নাত থেকে দুনিয়াতে অবতরণ করেছিলেন এবং এই দিনই আল্লাহ তাআলা সমগ্র মাখলুকাত সৃষ্টি করেছেন। এই দিনটিতে হযরত মা হাওয়া আলাইহিসসালামের সাথে আদম আলাইহিসসালামের মিলিত হয়েছিলেন, মিলন হয়েছিল। এই দিনেই হযরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ 18টি বছর পর্যন্ত বিছানায় রোগের আক্রান্ত হওয়ার পরে আরোগ্য লাভ করেছিলেন। এই দিন যদি পাহাড়ে হযরত নূহ আলাইহিসসালামের জাহাজ অবতরণ করেছিল। এই দিন হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছিলেন। এই দিনই হযরত ইউনূস আলাইহিসসালামকে মাছের পেট থেকে বের করে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। এই দিনেই হযরত মূসা আলাইহিস সালাম
ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন এবং এই দিনেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে রেহাই পেয়েছিলেন। এই দিনের অন্তত 10 জন নবীর ঘটনা আছে, পাশাপাশি এই দিনটিতেই কিয়ামত সংঘটিত হবে। যেদিন কিয়ামত হবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী সেই দিনটি হবে এই 10ই মুহররম এবং শুক্রবার জুমাবার। এই জুমাবার কিন্তু দেখুন কাকতালীয়ভাবে আজকে কিন্তু জুমার দিন এবং 10ই মুহররম মিলে গেছে, অর্থাৎ আজকে কিয়ামত হওয়ার কথা হিসাবে, কিন্তু আজকে হবে না, বরং কিয়ামত যেদিন হবে সেই দিনটি এই 10ই মুহররম থাকবে এবং জুমার দিন থাকবে। দেখুন আল্লাহ রব্বুল আলামিনের কাছে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন এই পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন, সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন, এই দৌড়টা তিনি দিয়েছিলেন কেন? তিনি দৌড় দিয়েছিলেন পানির জন্য, কেননা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার নবজাতক শিশু পানির পিপাসায় কাতরাচ্ছিলেন, ওই সময় পানির খুঁজে তিনি সাফা পাহাড়ে উঠলেন, আবার এই তিনি মারওয়ায় গেলেন, এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ তাআলার কাছে এই দৌড়টা এত বেশি ভালো লাগলো, এত বেশি পছন্দ হলো এবং এত বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল যে তিনি এটাকে স্মৃতি হিসাবে রাখার জন্য, স্মরণীয় হিসাবে রাখার জন্য এই দৌড়টাকে কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য এটাকে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ, যত হাজি হজ করতে যায়, উমরা করতে যায়, তাদের জন্য এই সাই করা, সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা, এটা কিন্তু ওয়াজিব। ঠিক তেমনিভাবে আপনার ইসমাইল আলাইহিসসালাতুসসালামকে যখন জবাই করার জন্য নিয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতুসসালাম, ওই দিন শয়তান বারবার ডিস্টার্ব করতেছিল 3 বার এবং ইসমাইল আলাইহিসসালাতুসসালাম এই শয়তানকে পাথর মেরেছিলেন। যে জবাই ইব্রাহিম আলাইহিসসালাতুসসালাম স্বপ্ন দেখলেন জবাই করতে, এই জবাইটা যাতে হয়ে না যায়, এই আল্লাহর আদেশটা যাতে সংগঠিত হতে না পারে বা আদেশে বিলম্ব হয়, শয়তান কিন্তু এজন্য যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর আদেশ পালন করার জন্য ইব্রাহিম এবং ইসমাইল বাপ এবং ছেলে দুইজনই শয়তানের সাথে কোনো আপোষ করেন নাই, শয়তানকে কোনো আশ্রয় প্রশ্রয় দেন নাই, শয়তানের কোনো কথা শুনেন নাই, বরং এই শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেদিন আল্লাহর কাছে এই দৃশ্যটা, এই ঘটনাটা এত বেশি ভালো লেগেছিল, এত বেশি পছন্দ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই পাথর মারাটাকে হাজিদের জন্য ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ, যত হাজি যায় এই তিন জায়গায় জামরাতুল আকাবা, সেখানে পাথর মারতে হয়। ভাইয়েরা আমার, এই 10ই মুহররম ছোটোখাটো কোনো দিবস নয়, এটি বিশাল বড় একটি দিবস। আমরা কত দিবস পালন করে থাকি, আমরা জন্মদিন, মৃত্যুদিন, তারপরে কত রকম, বাংলাদেশে নয় শুধু সারা পৃথিবীতে অন্তত শত শত দিবস আছে, শ্রমিক দিবস, তারপরে আপনার বিজয় দিবস, সুখ দিবস, তারপরে 21শে ফেব্রুয়ারির দিবস, এমনিভাবে নানা ধরনের বাবা দিবস, মা দিবস, এগুলো রয়েছে, কত দিবসই তো আমরা পালন করি, কিন্তু 10ই মুহররমের যেই আশুরার দিবস, এই দিবসটিকে আমরা স্মরণ রাখি না, এই দিবস সম্পর্কে আমরা অনেক কিছু জানিও না, আমাদের জ্ঞান কিন্তু সঠিক কাজে আমরা লাগাইতেছি না, যেগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, সেগুলো আমরা বুঝতে চেষ্টাও করতেছি না। এটা জানা দরকার আছে এবং মানাও দরকার আছে। আমরা কারবালার ঘটনাটাকে ভালো জানি, ভালো বুঝি। কারবালার ঘটনাটা ঘটেছিল হিজরি সনের 60 হিজরি সনে এই ঘটনাটি ঘটেছিল, আর তার অনেক বহু বছর আগে, অনেক অনেক বছর আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো ছিল আনন্দের,
খুশির ঘটনা। নাজাত পেয়েছিলেন মুসা আলাইহিসসালাম ফেরাউনের কবল থেকে, এটি নিঃসন্দেহে একটি আনন্দ ঘটনা, খুশির ঘটনা। অতএব হযরত ঈসা আলাইহিসসালাম চলে গিয়েছিলেন আসমানে, হযরত আইয়ুব আলাইহিসসালাম রোগ থেকে রেহাই পেয়েছিলেন, এগুলো ছিল খুশির কথা। এই খুশির জন্য শুক্রিয়া, আমরা প্রশংসা দুইটি অর্থে ব্যবহৃত হয়, একটি হচ্ছে হামদ, মানে হচ্ছে প্রশংসা, সাধারণভাবে জেনারেললি যেই প্রশংসা করা হয় সেটাকে হামদ বলা হয়, আর ইন জেনারেল স্পেশাল যেইভাবে প্রশংসা জ্ঞাপন করা হয় সেটার নাম হচ্ছে শুক্রান, আমরা শুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে এখানে আসার জন্য তৌফিক দিয়েছেন, এটি নিঃসন্দেহে একটি বিশেষ নেয়ামত, এটা শুকর গুজারার্থে, শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা এই প্রশংসা করে থাকি। ঠিক তেমনিভাবে আমাদের জন্য যে ঘটনাগুলো ঘটেছে, প্রশংসনীয় ঘটনা, খুশির ঘটনা, এখান থেকে এই খুশি প্রকাশার্থে, শুক্রিয়া আদায়ার্থে আমরা এই দিবসে রোজা রাখি। সুবহানাল্লাহ, রোজা রাখার মাধ্যমে আমরা কি করি, এটা শুক্রিয়া আদায় করে থাকি। এই যে আশুরার দশই মহরমের রোজাটা আপনারা রেখেছেন, এই যে নয় মহরম এবং দশই মহরম রেখেছেন, এটা কিসের জন্য? এই জন্য যে এই দিনে অনেক বিশাল বড় বড় ঘটনা ঘটেছিল, যেই ঘটনাগুলো ছিল অত্যন্ত আনন্দের, অত্যন্ত খুশির, অত্যন্ত বিজয়ের বলে সুবহানাল্লাহ। কারবালার ঘটনা কিন্তু অনেক পরের ঘটনা, এই ঘটনাটা, কারবালার ঘটনাটা নিঃসন্দেহে একটি হৃদয় বিদারক ঘটনা, নিঃসন্দেহে কারবালার ঘটনা বেদনা বিধুর, মুসলমানদের জন্য অত্যন্ত সুখের দিন, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, এটিকে আমরা স্মরণ রাখব, কারবালার ঘটনাটাও আমাদের সঠিকভাবে এই নিয়ে আসতে হবে, সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। কেননা এই কারবালার ঘটনাকে, ঘটনাগুলোকে উল্লেখ করলেই তখন কিন্তু অনেক ধরনের বক্তব্য চলে আসে, অনেকের কাছ থেকে অনেক রকম কথা চলে আসে, আলেমদের মধ্যে এক একজনে এক এক রকম কথা বলে থাকে, বিশেষ করে ইয়াজিদকে নিয়ে, ইয়াজিদকে নিয়ে বিতর্ক রয়েছে এই দেশে। ইয়াজিদ, তিনি কেউ বলে ইয়াজিদ কাফের, ইয়াজিদ মুসলমানই হতে পারে না, ইয়াজিদ যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন, তার পরিচয় কি, তিনি ছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের, যিনি মেয়ে ফাতেমা, মা ফাতেমা, যাকে আল্লাহ রাসূল বলেছেন যে বেদাতু জাসাদি রাসূলি, আমার ফাতেমা হচ্ছে আমার শরীরের একটা অংশ। সুবহানাল্লাহ, আমার শরীরের একটা অংশ আমার ফাতেমা, এই ফাতেমার দুইটা নয়নের মণি, দুইটা কলিজার টুকরা, হাসান এবং হুসাইন, তারাও আমার শরীরের অংশ, এবং তাদেরকে যারা মহব্বত করবে তারা যেন আমাকেই মহব্বত করলো। ফামা, যারা এই ফাবু, যারা ফাতেমাকে এবং হাসান হুসাইনকে যারা শত্রুতা করবে, যারা তাদের সাথে শত্রুতা করবে, ভালোবাসবে না, তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো, আমাকেই ভালোবাসলো না, এবং ভালো যারা বাসলো হাসান হুসাইনকে, ফাতেমাকে, তারা যেন আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ, আমাকেই যেন ভালোবাসলো। অতএব সেই নবীর কলিজার টুকরা ফাতেমার সন্তান, আলীর সন্তান, আলী শেরে খোদা, আলী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আনা আনা মাদিনাতুল ইলমে বাবুহা, আনা মাদিনাতুল ইলমে ও আলিয়ুম বাবুহা, আমি এই মদিনার এলেমের শহর, আমি হচ্ছে এলেমের শহর, আর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। সুবহানাল্লাহ, সেই আলীর সন্তান হুসাইন।
হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে ব্যবহারটা করেছে ইয়াজিদ, এই ইয়াজিদের এই ব্যবহারের কারণে এই জন্য কেউ কেউ বলে ইয়াজিদ আসলে একটা মুসলমানই থাকতে পারে না, কেননা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মুবারক তার মাথা মুবারক দেখে এই ইয়াজিদ আনন্দ প্রকাশ করেছিল আর কবিতা আবৃত্তি করেছিল। কবিতা আবৃত্তি করে বলেছিল যে কাক, এই কাক, কাক, ওই একটা কাক ডাকতেছিল ওই সময়, ওই সময় ইয়াজিদের কাছে মাথা নিয়ে আসছে, শের মুবারক নিয়ে আসছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মাথা দ্বিখণ্ডিত করে নিয়ে আসছে, এনে রাখছে, তার সাথে আরও আঠারো জন, আঠারোটা মাথা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে দাঁত দিয়া, এই দাঁতের মধ্যে দুইটা দাঁতের সামনে দুইটা দাঁতের মধ্যে তার লাঠি দিয়া এই খোঁচাইতেছিল ইয়াজিদ, আর বলতেছিল যে আমি ওই কাক, তুই যতই কা কা করস না কেন, ডাকাডাকি করো না কেন, আমি ওই বদরের যুদ্ধের প্রতিশোধ আজকে নিলাম, নাউযু বিল্লাহি মিন যাও। বদরের যুদ্ধে এই ইয়াজিদের নানা, ইয়াজিদের নানা বদরের যুদ্ধে নিহত হয়েছিল, নিহত হয়েছিল, কাফেরদের সাথে যুদ্ধ করেছিল, কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধ করে নিহত হয়েছিল ইয়াজিদ। ওই দিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মুবারকের মধ্যে আঘাত করে বলেছিল যে আমি সেই সেই প্রতিশোধ আজকে গ্রহণ করলাম। তাহলে সেই ব্যক্তি মুসলমান তো থাকতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে অনেক আলেমরা ইয়াজিদকে কাফেরও বলে থাকে, তবে কাফের আর কাফের না এর মধ্যে আমাদের যাওয়াই দরকার নাই, তবে যেটা সঠিক কথা সেটি বলতে হবে। ভাইরা আমার, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মূলত মক্কা থেকে রওনা হয়েছিলেন, ওই কুফার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ইরাকে, কুফায় যাবেন, কেন যাবেন, ওই সময় অনেক বড় বড় সাহাবিরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কিছু সাহাবিরা তাকে বাধা দিয়েছিল যে হুসাইন আপনি যাবেন না, কেন যাবেন আপনি, যদি আপনি ওখানে যান তাইলে আপনার নানার সাথে যে বিশ্বাসঘাতকতা এরা করেছিল ওই বিশ্বাসঘাতকতা আপনার সাথেও করবে, যারা আপনাকে চিঠি দিচ্ছে আসেন কুফায়, আসেন কুফায়, এখানে ইয়াজিদ আমাদের উপরে তার এই তার দুঃশাসন চালাইতেছে, রাজতন্ত্র কায়েম করেছে, যা খুশি তাই করতেছে, আপনি আসলে আপনাকে প্রয়োজন এই মুহূর্তে, আমরা এই দুঃশাসন থেকে রেহাই পাবো, এভাবে চিঠি যারা দিয়েছিল হোসাইনকে যাওয়ার জন্য অনেক সাহাবিরা বাধা দিয়েছিল যে আপনি যাবেন না, তারা আপনার সাথে কী করবে, বিশ্বাসঘাতকতা করবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, সাথে তার 72 জন কি 73 জন আহলে বায়াতের সদস্য সহ আরও কিছু তার সন্তান, তার বোন, তার চাচা এবং তার সন্তানগণ সহ প্রায় 72-73 জন সদস্য নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। কুফায় যখন গেলেন, কুফায় প্রবেশের আগেই ওই ইয়াজিদের কাছে যখন খবর চলে গেল যে হুসাইন আসতেছে, তখন ইয়াজিদ কুফার যে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে অর্ডার করে দিল যে তুমি সব পথ বন্ধ করে দাও, কুফায় যেন ঢুকতেই না পারে, ইরাকে যেন ঢুকতেই না পারে এই হুসাইন, তাকে সব পথ কী করে দাও, বন্ধ করে দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বন্ধ করে দিল। তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু শিবির স্থাপন করলেন, ওই শিবির স্থাপন করা নদী ফুরাত নদীর কাছাকাছি সেখানে শিবির গাড়লেন, তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে তখন ওই এইভাবে তিনি ওইখানে থাকলেন, ওই তাবুর মধ্যেই থাকলেন। তিনি যাইতে চায় যে আমি ইয়াজিদের সাথে দেখা করব, আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও তোমরা, কিন্তু তাকে যাইতে দেওয়া হলো না, বরঞ্চ ফোরাত নদীর তীরে পানি পান করার জন্য, নদী থেকে পানি পান করার জন্য একটি বিশেষ কুয়া ছিল,
যাতে মানুষ সহজেই নদীর পানি নিয়ে পান করতে পারে। ওই কুয়াটিও তাদের জন্য বন্ধ করে দিল, পানি পান করতে দেওয়া হলো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাবুর ভিতরে যত মানুষ ছিল, আহলে বায়াতের সদস্যরা ছিল, সবার জন্য পানি বন্ধ করে দেওয়া হলো। তাদের পানিগুলো যখন শেষ হয়ে গেল, তখন পানি পিপাসায় তারা অস্থির হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হুসাইন আমরা তো পানির পিপাসা সহ্য করতে পারি, এই যে আলী আকবর, ছোট্ট শিশু আলী আকবর, এর জন্য একটু পানির ব্যবস্থা করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কুলে নিয়া ছোট্ট বাচ্চা মাসুম শিশু তাকে কুলে নিয়ে গেল যে ইয়াজিদের সৈন্যরা তোমরা কি দেখো না এই যে একটা মাসুম বাচ্চা শিশু আমার কুলে, এর জন্য একটু পানি দাও, পানির পিপাসায় সে অস্থির হয়ে যাইতেছে, কাতরাইতেছে পিপাসায়, তার জান চলে যাইতেছে, একটু পানির ব্যবস্থা করো, একটু পানি দাও। বড় কাতর সুরে পানি চাইলেন, পানি দেওয়া হলো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের এখান থেকে কত বিধর্মীরা পানি পান করে, কত লোক পানি পান করে, কুফার কত মানুষ এখান থেকে পানি নেয়, জীব জানোয়ার পর্যন্ত পানি খায়, আমাকে একটু পানি দাও। তারপরেও ওই দুষ্ট দুরাচার শয়তানগুলির মন একটু বিন্দু পরিমাণ গড়ল না, বরঞ্চ একটি বিষাক্ত তীর নিক্ষেপ করল, সরাসরি সেই তীরটা গিয়ে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলে থাকা শিশু আলী আকবরের বুক এপাশ ওপাশ হয়ে তার বিঁধে গেল। তীরটা নিক্ষেপ করার সাথে সাথে ওই শিশু আলী আকবরটা তার দেহটা নিথর হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে চলে গেলেন, বোনের কাছে যায় বললেন, আমি একে পানি খাওয়াইতে পারি নাই, তবে আমি আমার বিশ্বাস, আমার মনে হইতেছে আমার নানা জান পানি নিয়ে জান্নাতে দাঁড়াই রয়েছে, সুবহানাল্লাহ, বেহেশতের পানি আলী আকবর পান করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেওয়া হয় নাই, এই ইয়াজিদের গোষ্ঠী পানি দেয় নাই, পানি না পাইয়া ছটফট ছটফট করেছে। শুধু তাই নয়, তাকে ফিরেও যেতে দেওয়া হয় নাই, এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে যেতে চেয়েছিলেন যে আমি সীমান্ত এলাকায় গিয়ে থাকি, আমাকে আমি আমার এই ফ্যামিলির আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে আমি চলে যাই, তোমাদের এই আমি ওখানে যাই থাকি, সীমান্ত এলাকায় চলে যাই, তাও যাইতে দেওয়া হয়নি, যাইতে দেওয়া হলো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদায় নিলেন আহলে বায়াতের কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে, আমি চলে যাই, আমার কাছে মনে হচ্ছে তার নিজের তার সন্তান আলী আসগর তাদের কাছ থেকে, ভাতিজা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সন্তান সবাই তো সেখানে, বিদায় নিয়ে বললেন যে আমি যে আমার কাছে মনে হইতেছে যে আমি আর ফিরে আসব না। পরের দিন তিনি চললেন এবং বললেন যে আমার আমি দেখতে পাচ্ছি আমার কাছে এমন একটি দৃশ্য ভেসে উঠতেছে বারবার যে আমার নানা জান ওই বেহেশতের কিনারে, হাউজে কাউসারের পানির কিনারে গ্লাসের মধ্যে পানি নিয়া আমাদের জন্য আমার জন্য দাঁড়িয়ে আছে নানা জান, এই পানি সেখানে গিয়ে পান করব, রোজা রাখলেন তিনি। তিনি বললেন যে আমার যেহেতু আমি শাহাদাত বরণ করতে হবে, আমার মনে চায় রোজাদার অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়ে যায়, রোজা রাখলেন। ওই দিন ছিল ওই দশই মহরম এবং জুমার দিন ছিল ওই দিন শুক্রবার, আসর নামাজের পরে কেমন একটি সময়, ভাইরা আমার তিনি গেলেন আর তার সাথে যত সদস্য ছিল অনেকেই তাবুর বাইরে ছিল, যারা তাদেরকে সেখানে শেষ করে দেওয়া হলো, আর তাবুর ভিতরে যারা ছিল তাদেরকেও শেষ করে দেওয়া হলো।
এইভাবে এই যে নির্মম ঘটনাটি, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুষ্টটা কি ছিল? কোনো দুষ্ট ছিল না। তিনি আপোষ করেন না ইয়াজিদের সাথে, মিথ্যা বাতিলের সাথে কোনো আপোষে যান নাই। তিনি চেয়েছিলেন এখানে খেলাফত প্রতিষ্ঠিত হবে, কুফায় যে অরাজকতা চলতেছে এই মতপাই ইয়াজিদ, মিথ্যাবাদী মতপাই ইয়াজিদের যেই দুঃশাসন চলতেছে, এই দুঃশাসন থেকে সাধারণ জনগণকে মুক্তি দেওয়াই ছিল একমাত্র উদ্দেশ্য। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, ব্যক্তিগত তার কোনো উদ্দেশ্য ছিল না। তিনি জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে তিনি চেয়েছিলেন যে এখানে খেলাফত প্রতিষ্ঠা করতে। এই ছিল তার অপরাধ, আর কোনো অন্যায় ছিল না। তিনি ইয়াজিদের সাথে আপোষ করেন নাই। যখন তার শের মুবারক দ্বিখণ্ডিত করে ইয়াজিদের কাছে নিয়ে রাখা হলো, আর ইয়াজিদ তার লাঠি দিয়ে তার দাঁত মুবারককে খুঁচাইতেছিল, পাশের থেকে একজন সাহাবি বলল, ইয়াজিদ রে, এতক্ষণ পর্যন্ত কিছু বলি নাই, এখন তোর সহ্য করা যায় না, এই দাঁত মুবারকের মধ্যে আমি নিজে দেখেছি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে দেখেছি, তাকে চাটতে দেখেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জায়গাটার মধ্যে তুই যে বারবার এইভাবে যে খোঁচাইতেছস, এখন তো আর সহ্য করা যায় না। ইয়াজিদের নির্দেশে ওই সাহাবিকে হত্যা করা হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। সেই ইয়াজিদের গোষ্ঠী এখনও আছে। ইয়াজিদের গোষ্ঠী কি আছে? এখনও আছে। ভাইরা আমার, এই দিন, এই দশই মহরম, এই দিন ঘটনাবহুল একটি দিবস। অনেক ঘটনা পৃথিবীতে ঘটেছে, সব ঘটনাগুলিই ছিল আনন্দের, যেটা হিজরতের আগে, আল্লাহর নবীর আগে অন্যান্য নবীদের ক্ষেত্রে, কিন্তু একমাত্র বেদনার, কষ্টের, হৃদয় বিদারক ঘটনাটি সেটি হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের ঘটনা। এবং এই ঘটনাকে যেইভাবে নাকি এই আমাদের পৃথিবীতে, বিশেষ করে ইরান, ইরাকে এবং বাংলাদেশের কিছু জায়গায় যেইভাবে নাকি পালন করা হয়, এটি কিন্তু কাম্য নয়, এটি কিন্তু উচিত না। বরং উচিত হচ্ছে এই দিবসকে কেন্দ্র করে রোজা রাখা, রোজা রাখার মাধ্যমে পাশাপাশি দান সৎকা করা, এবং দান সৎকা করা এবং ভালো কিছু পাকানো খাওয়া, আর পাশাপাশি দোয়ার ব্যবস্থা করা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা শাহাদাত বরণ করেছিলেন ওই দিন কারবালার ময়দানে, সেদিন তাদের জন্য দোয়া করা এটাই তো করতে হবে। তাজিয়া মিছিল, এটা পাইলেন কোথায়? এই বুক চাপড়ানো হাই হুসেন কইয়া নিজের শরীরকে কত বিখ্যাত করে রক্তাক্ত করে এগুলো কি পাইছেন? এগুলো পাইলেন কোথায়? তাজিয়া মিছিল কই পাইছেন? তারপরে এই এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া আলী, ইয়া হাই হুসেন, ইয়া, এইভাবে তাদের এই যে সুরত, তাদের মূর্তির মতো নিয়ে ঘোড়ার মধ্যে উঠাইয়া, তারপরে তাদের এইভাবে এই যে মিছিল বাইর করা, এগুলো তো কোনো শরীয়ত না, এগুলো তো যা না চাই সেগুলো জায়েজ নাই। এই ইরানের সিয়ারা করে এগুলো, বাংলাদেশের সিয়ারাদেরকে দেখা দেখি কিছু মুসলমানরাও এখন এগুলো করতেছে, এগুলো করা যাবে না। আরও যে কত কুসংস্কার এখন আসছে এই এই উপলক্ষে কারবালাকে কেন্দ্র করে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। বরঞ্চ যেটি হাদিস শরীফে আছে যে মান মাসা ফিহে ইয়াতিমান, এই দশই মহরমে যদি কেউ এতিমের মাথায় হাত বুলায় দেয়, একজন এতিমের মাথায় যদি হাত বুলায় দেয় দশই মহরম আশুরার দিন, অমান কাসা উরিয়ানান, কোনো ব্যক্তি যদি কোনো বস্ত্রহীনকে বস্ত্র দান করে, কাপড় নাই পরার মতো তাকে যদি কাপড় দান করে, অমান আতআমান জাইয়ান, কোনো ক্ষুধার্তকে যদি কেউ যদি খাওয়ায়, খাওয়ার ব্যবস্থা করে, তাহলে তাকে জান্নাতে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাইবেন, সুবহানাল্লাহ। অমানিকিতে সেলানি ওফিয়া, কেউ যদি গোসল করে তার রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, ফাকাসাহুল্লাহু ফাসাকাহুল্লাহু মিন রাহিকিল সালসাবিল, কেউ যদি পিপাসার্তকে পানি পান করায়
তাহলে সালসাবিল বেহেস্তের ঝর্ণার সালসাবিল থেকে আল্লাহ তাকে পানি পান করাইবেন, সুবহানাল্লাহ। এই কাজগুলি করেন, এই কাজগুলি করেন, আপনি নিজের আহাল পরিবার পরিজনদের জন্য খাবারের ব্যবস্থা করেন, নিজে রোজা রাখেন আর রোজা রাখতে বলেন, আর খাবারের ব্যবস্থা করেন, দান সৎকা করেন, এগুলো করা যাবে। ভাইয়েরা আমার, অনেক কথাই বাদ পড়ে রয়ে গেল, বাকি আলোচনা যদি সম্ভব হয় আগামী জুমায় ইনশাআল্লাহ করার চেষ্টা করব। যে শিক্ষা আমরা আজকে এই দশই মহরম আশুরা উপলক্ষে যে শিক্ষা আমরা নিলাম, এই শিক্ষাটা ধরে রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।